অবজেক্টিভ এক্সপ্লেন অল কম্পনেন্টস অফ কম্পিউটার মাদারবোর্ড অ্যান্ড দেয়ার ফাংশন ইউজ এই ভিডিওটিতে আপনারা কম্পিউটার মাদারবোর্ডে উপস্থিত বিভিন্ন অংশের নাম এবং ব্যবহার সম্পর্কে জানতে পারবেন চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি শুনবো আপনারা দেখছেন থ্রি ক্লাস রুম প্রথমে জেনে নেওয়া যাক কম্পিউটার মাদারবোর্ড কি এ মাদারবোর্ড ইজ দা মেন প্রিন্টেড সার্কিট বোর্ড ইন এ কম্পিউটার মাদারবোর্ড হল কম্পিউটারের মধ্যে উপস্থিত মেন বা প্রধান ইলেকট্রনিক সার্কিট বোর্ড ইলেকট্রনিক সার্কিট বোর্ডকে পিসিবি বোর্ড বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড দ্য মাদারবোর্ড ইজ এ কম্পিউটার সেন্ট্রাল কমিউনিকেশন ব্যাকবোন কানেকটিভিটি পয়েন্ট থ্রু হুইচ অল কম্পোনেন্টস অ্যান্ড এক্সটার্নাল পেরিফিরালস কানেক্ট মাদারবোর্ড হল একটি কম্পিউটারের সেন্ট্রাল কমিউনিকেশন ব্যাক বোন কানেকটিভিটি পয়েন্ট যার মাধ্যমে সমস্ত উপাদান এবং বাহ্যিক পেরিফিরালস বা যন্ত্রাংশগুলি সংযোগ স্থাপন করে একে অপরের সাথে মাদার বোর্ডস ক্যান বি ফাউন্ড ইন ভার্চুয়ালি অল কম্পিউটারস স্পেসিফিক্যালি ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ পিসি মাদারবোর্ড প্রায়শই সমস্ত ইলেকট্রনিক যন্ত্র যেমন টেলিভিশন রেডিও ফোন স্মার্ট ওয়াচ কম্পিউটারে বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ পিসিতে থাকে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটি কম্পিউটার মাদারবোর্ড কম্পিউটার মাদারবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন

সিপিইউ সকেট মাদারবোর্ডের যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি সিপিইউ সকেট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার এর ব্রেন এই অংশেই কম্পিউটারের যাবতীয় প্রসেসিংগুলি সম্পন্ন হয় তাই আমরা প্রসেসর ও বলতে পারি প্রসেসর যা এই সকেট এর সাহায্যে মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন সিপিইউ কুলিং ফ্যান অ্যান্ড হিটসিং কম্পিউটার চলার সময় সিপিইউ প্রচণ্ড গরম হয় যা ঠান্ডা করার জন্য সিপিউ ফ্যান এবং হিটসিং এর ব্যবহার করা হয় প্রথমে সিপিইউ এর ওপরের সার্ফেসে এক বিশেষ ধরনের থার্মাল জেল এর ব্যবহার করা হয় তারপর সিপিইউ কুলিং ফ্যান এবং হিটসিংটি মাউন্টিং পয়েন্টে সঠিকভাবে সেট করতে হবে এরপর সিপিউ কুলিং ফ্যান এর পাওয়ার কেবিলটি মাদার বোর্ডে উপস্থিত পাওয়ার পোর্ট এ কানেক্ট হবে র্যাম মেমোরি স্লট কম্পিউটার মাদার মাদারবোর্ডে এবার যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হল র্যাম মেমোরি স্লট র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি একটি প্রাইমারি মেমোরি কম্পিউটার র্যাম এই স্লটের সাহায্যে মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন নেক্সট পি সি আই স্লট পেরিফিরালস কম্পোনেন্ট ইন্টারকানেক্ট কম্পিউটার মাদারবোর্ডে এবার যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এগুলি হল পিসিআই স্লট বা পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট প্রয়োজনে মাদার বোর্ডের সাথে অতিরিক্ত কিছু হার্ডওয়্যার কানেক্ট করার জন্য এই স্লটগুলি ব্যবহার করা হয় যেমন নেটওয়ার্ক কার্ড সাউন্ড কার্ড মোডেম ডিক্স কন্ট্রোলার ইত্যাদি এজিপি স্লট অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট মাদারবোর্ডে এবার যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হল এজিপি স্লট এজিপি স্লট অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট থ্রিডি ভিডিও গেম বা সুন্দর গ্রাফিক্স এর জন্য কম্পিউটারে যে অতিরিক্ত গ্রাফিক্স কার্ড লাগানো হয় তা এই এজিপি স্লট এ সংযুক্ত থাকে নেক্সট আইডিই পোর্ট ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স এবার যে অংশটি হাইলাইট করা হয়েছে এটি হল আইডিই কানেক্টর আইডিই পোর্ট আইডিই পোর্ট এ পাটা কেবিল কানেক্ট হয় পাটা হার্ড ডিস্ক পাটা ডিভিডি রাইডার ফ্লপি ডিস্ক এ সমস্ত ডিভাইসগুলি পাটা কেবিল এর মাধ্যমে মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে তবে বর্তমানে আইডিই কানেক্টর বা পাটা কেবিল এর আর সেভাবে ব্যবহার হয় না বর্তমানে আইডিই পোর্ট এর পরিবর্তে মাদারবোর্ডে সাটা পোর্ট থাকে ও পাটা কেবিল এর পরিবর্তে সাটা কেবিল এর ব্যবহার করা হয় হার্ড ডিস্ক ডিভিডি রাইডার এসএসডি এসব ডিভাইসগুলি বর্তমানে সাটা কেবিল এর সাহায্যে মাদার বোর্ডে সাটা পোর্ট এ কানেক্ট থাকে নেক্সট টোয়েন্টি ফোর পিন এটিএক্স পাওয়ার পোর্ট কানেক্টর এটিএক্স অর্থাৎ অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড নেক্সট আমরা যে অংশটি দেখছি এটি হল একটি এটিএক্স পাওয়ার পোর্ট কানেক্টর এই পোর্টে চব্বিশটি পিন বা ফিমেল কানেক্টর থাকে এস সুইচড মোড পাওয়ার সাপ্লাই এর চব্বিশ পিনের এটি এক্স মাদারবোর্ড কানেক্টরটি কানেক্ট হয় এখান থেকেই মাদারবোর্ডের সমস্ত জায়গায় ইলেকট্রনিক পাওয়ার পৌঁছায় এছাড়াও আরো ও একটি ফোর পিন এটি এক্স পোর্ট কানেক্টর রয়েছে নর্থ ব্রিজ যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হল নর্থ ব্রিজ নর্থ ব্রিজকে হোস্টিং ব্রিজ বা মেমোরি কন্ট্রোলার হাব বা শটে এম সি বলা হয় হিটসিং এর নিচে একটি আইসি চিপ রয়েছে এটি হল নর্থ ব্রিজ নর্থ ব্রিজ মূলত প্রসেসর ও মেমোরির মধ্যে ডেটা ফ্লো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কাজটি করে থাকে ও প্রসেসর ও গ্রাফিক্স কার্ডের মধ্যে ইন্টারফেসটিকে নিয়ন্ত্রণ বা ম্যানেজও করে থাকে এছাড়া ও প্রসেসর ও অন্য অন্য যন্ত্রাংশের মধ্যে হাই স্পিড কমিউনিকেশনটিও নিয়ন্ত্রণ করে সাউথ ব্রিজ এবার যে অংশটি দেখছেন এটি হল সাউথ ব্রিজ এই সাউথ ব্রিজ এর মেন কাজ হল কম্পিউটারের সাথে ইউএসবি অডিও পোর্ট সিরিয়াল পোর্ট এর দ্বারা কানেক্টেড লো স্পিড ডিভাইস ডিভাইসগুলিকে ডিএমএ অর্থাৎ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল সাপোর্ট প্রদান করা বা ডিভাইসগুলিকে একটি ওয়ে প্রোভাইড করা যার সাহায্যে ইনফরমেশনগুলি ডিরেক্টলি মেমোরিতে ট্রান্সফার করা যায় কম্পিউটারের সাথে ইউএসবি অডিও পোর্ট সিরিয়াল পোর্ট দ্বারা কানেক্ট যন্ত্রাংশগুলি নিয়ন্ত্রণ করে সিমস ব্যাটারি নেক্সট যে অংশটিকে হাইলাইট করা হয়েছে তা হলো সিমস ব্যাটারি বেসিক্যালি এটি একটি ব্যাটারি যা মূলত ডেট অ্যান্ড টাইম বুট অর্ডার হার্ডওয়্যার সেটিং পাসওয়ার্ড ইনফরমেশন এ সমস্ত স্টোর করতে সাহায্য করে এ সমস্ত স্টোর করতে পাওয়ার সাপ্লাই করে সাধারণত এটি একটি স্মল ব্যাটারি পাওয়ার কানেক্টর ফর ইন্টিগ্রেটেড পেরিফেরালস এবার ইন্টিগ্রেটেড ফেরিফেরালস কানেক্টরগুলির সাথে পরিচয় করে নেব অ্যানালগ অডিও ইনপুট অ্যান্ড আউটপুট পোর্ট অডিও ডিভাইস যেমন স্পিকার হোম থিয়েটার মাইক্রোফোন ইত্যাদি ডিভাইসগুলি এই পোর্টে কানেক্ট হয় ইথারনেট পোর্ট বা ল্যান্ড পোর্ট কম্পিউটারের ইন্টারনেট ব্যবহার করার জন্য আর জে বা ইন্টারনেট কেবল কানেক্ট হয় এই ইথারনেট পোর্টে নেক্সট এবার যে পোর্টটি রয়েছে এটি হল ইউএসবি পোর্ট ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবি কিবোর্ড মাউস জয়স্টিক এক কথায় সমস্ত রকম ইউএসবি ডিভাইস ইউএসবি পোর্টের মাধ্যমে সিস্টেমের সাথে কানেক্টেড থাকে ভিজিএ পোর্ট ভিডিও গ্রাফিক্স অ্যাডে যে পোর্টটিকে লক্ষ্য করছেন এটি হল ভিজিএ পোর্ট কম্পিউটার মনিটর ভিজিএ কেবিল দ্বারা এই পোর্টের সাথে কানেক্টেড থাকে কানেক্ট করে এরপর নেক্সট রয়েছে সিরিয়াল কমিউনিকেশন ইন্টারফেস বা পোর্ট এই পোর্ট বার স্ক্যানার বা অন্যান্য পয়েন্ট অফ সিরিয়াল ডিভাইস কানেক্টেড থাকে নেক্সট রয়েছে পি পার্সোনাল সিস্টেম টু পোর্ট এই পোর্টে পি কিবোর্ড এবং মাউস সংযুক্ত হয় কম্পিউটার মাদারবোর্ডের সাথে তবে বর্তমানে এখন আর PS2 টু পোর্টযুক্ত ডিভাইস এর ব্যবহার আর সেভাবে হয় না ফন্ট প্যানেল কানেক্টর সিপিউ কেবিনেট এর ফ্রন্টে বেশ কিছু সুইচ রয়েছে যা তার মধ্যে এই প্যানেলে কানেক্ট হয় যেমন পাওয়ার সুইচ রিএসড্রাইভ এলইডি ইউএসবি প্যানেল কানেক্টর সিপিউ কেবিনেট এর ফন্ট প্যানেলে যে ইউএসবি পোর্ট থাকে তা এই ইউএসবি প্যানেল কানেক্টর এর সাথে কানেক্ট থাকে এছাড়া ও মাদারবোর্ডে আরও ও বেশ কিছু ইলেকট্রনিক চিপ রয়েছে যেমন ক্যাপাসিটর আইসি ইন্টিগ্রেটেড সার্কিট ট্রানজিস্টর সিস্টেম বাস পিসিবি বোর্ডে যে মেটাল এর পাথ বা লাইনগুলি ড্র রয়েছে এগুলিকেই সিস্টেম বাস বলা হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় জাবান জয় কিষাণ ভারত মাতা কি জয়